বর্ধমান সদর এক ব্লকের বন্ডুল এক গ্রাম পঞ্চায়েতের কামারকিতা গ্রামে প্রায় 250 বছর ধরে চলে আসছে ধর্মীয় রীতি মেনে বাবা ধর্মরাজের গাজন উৎসব। তারই উপলক্ষে চার দিন ধরে চলছে এই ধর্মরাজের গাজন। আজ বুদ্ধ পূর্ণিমার দিনে বাবা ধর্মরাজ ঠাকুরকে কামারকিতা গ্রামের নতুন পুকুরে নিয়ে যাওয়া হয়। সেখানে পুজো করার পর কলার ভেলার উপর এক মূল সন্ন্যাসীকে শুয়ে তার উপর পুরোহিতকে বসিয়ে বাবা ধর্মরাজকে নিয়ে আসা হয় বাবার মন্দিরে। বিভিন্ন ধরনের বাজনার সহযোগিতায় বাবা মন্দিরে আসেন। এই নিয়ে চলে ধর্মরাজের গাজন। এই ধর্মরাজের গাজন দেখার জন্য দূর দূরান্ত থেকে আসে ভক্তরা, জানান কামারকিতা গ্রামের বাসিন্দা বিবেকানন্দ মল্লিক। বেশ কি 200 বছর আগেকার জমিদার আমলের সময় থেকে এটা ইয়ে হয়েছে, তখন থেকেই চলছে আর কি ভাবে। এখানে ওই বলে কামাল হলো, কামাল হয়ে যাওয়ার পরের দিন হচ্ছে কি হবিষি, তারপরের দিন বৃহস্পতিবারে গত বৃহস্পতিবার উপবাস হয়েছে, আজকে হচ্ছে কি তার আজকে তার মানে আনুষ্ঠানিক পুজো পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমায় আনুষ্ঠানিক পুজো হয়। কী নিচে কলাপাত ইয়ে করে ঘাড়ে করে নিয়ে এভাবে আমাদের আছে যে সকালবেলায় সন্ন্যাসীরা ভোর রাতে ওটা আমরা কোক কলসি বলি, ওই কলস এনে ওখানে ঠাকুরকে নিয়ে যাওয়া হয় মুখ ধুতে। নতুন আমাদের যেটা নতুন পুকুর আছে, নতুন পুকুরে ওইখানে আমাদের ঠাকুরকে মুখ ধুতে নিয়ে যাওয়া হয়। মুখ ধুতে নিয়ে গিয়ে সেখানে পুজো আজা হয়, পাটার পাটা ফাটা চোট হয়, চোট হয়ে তারপর হচ্ছে গিয়ে ঠাকুরকে নিয়ে এসে আর যেখানে আমাদের মানে ধর্মরাজ তলা যেটা সেইখানে আর কি ঠাকুরকে রেখে দেওয়া হয়। তারপরে হচ্ছে কি কাঁটা কাঁটা পোয়ানো হয়, দিয়ে তারপরে সন্ন্যাসীরা ওখানে হচ্ছে কি পুকুর থেকে গিয়ে প্রণাম খেটে আসে। আসার পর আমাদের সালে ঘর বলা হয়, যেটা হচ্ছে কি আমাদের ওই নতুন পুকুরে ঘাটে ওইখানে গিয়ে ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর হচ্ছে কি ঠাকুরকে নিয়ে ওই তলার যে ভেলা হচ্ছে কি বাঁশের উপর দিয়ে খাড়া মোড়া ওখানে সাজিয়ে দিয়ে তার যেতে সব বৃত্তি আছে আর কি, কে ওখানে কে মূল সন্ন্যাসী, মূল সন্ন্যাসী তার ওয়ারিসরা যে কেউ থাকুক মূল সন্ন্যাসী সেখানে হচ্ছে কি যেরকম হয় তার উপরে ঠাকুরটাকে দিয়ে পুরোহিত যে থাকে সে হচ্ছে কি তার প্রতি আসে। এবং বাজনা সহকারে বা হচ্ছে কি সন্ন্যাসীরা মানপুরে দিয়ে যেখানে যেরকম বৃত্তি আছে সেখানে সেখানে চোট হয়, হ্যাঁ দিয়ে বাবার তলায় চোট হয়ে ওদেরকে নামিয়ে তারপর তোলা হয়। তারপর পূর্ণিমের পুজো হয়, পূর্ণিমের পুজো হয়ে যাওয়ার পর তারপর এটা শেষের দিকে চলে যায়।